আচ্ছা প্রফেসর মদন খান সাহেব, আপনার কাছে যে লিভারের প্রদাহ জন্ডিস নিয়ে কথা হচ্ছিল, এখানে আপনি বলছিলেন বি ভাইরাস সি ভাইরাস, আসলে এই ভাইরাস দুটো কীভাবে ছড়ায়? হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ছড়াবার পদ্ধতি হলো, কোনো কারণে যদি রক্ত নেওয়ার দরকার হয়, রক্ত দূষিত থাকলে রক্ত বাহিত, অপরিষ্কার সিরিঞ্জ নিডেল দিয়ে ইঞ্জেকশন দিলে হতে পারে, অথবা পরস্পর আক্রান্ত রোগীর ঘনিষ্ঠ সাহচর্য আসলে হতে পারে, কিংবা আমরা নাপিতের খুর, নাক ফোড়ানি, কান ফোড়ানি, মুসলমানি, এগুলো রাস্তাঘাটে করলে হতে পারে। ডেন্টাল প্রসিজিওর সাবধানতা অবলম্বন করা উচিত। মূলত রক্ত রক্তজাত পদার্থ বাহিত রোগগুলো বি এবং সি ভাইরাস। এক্ষেত্রে বি আর সি যে দুটি দিয়ে লিভারের বেশি ক্ষতি করে কোনটা? দুটোই ক্ষতি করে। বি ভাইরাসকে শনাক্ত করা যায়, যেহেতু সবাই কনসাস হয়ে গেছে এখন বি ভাইরাসের টেস্ট, অনেকে সি ভাইরাসের টেস্ট করতে ভুলে যায়। বি ভাইরাসের লিভারকে দীর্ঘদিন প্রদাহের ফলে লিভার অ্যাক্টিভ হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যান্সারে রূপান্তরিত করে। দীর্ঘমেয়াদী প্রদাহের ফলে লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শরীর অস্বাভাবিকভাবে হীন হয়ে যায়, ক্ষুধামন্দ হয়, জন্ডিস হয়, পেটে পানি আসে, একেবারে জীবনহানি হতে পারে। কিন্তু চিকিৎসা করলে আরাম থাকতে পারে, ভালো থাকতে পারে। সি ভাইরাসটা লুকোচুরি খেলে, সি ভাইরাস ঢুকলে জানতেও পারবে না জীবনে কোন পর্যায়ে কোনখান থেকে কীভাবে এই সি ভাইরাস ঢুকেছে। সুপ্ত অবস্থায় 10 থেকে 20 বছর পর্যন্ত থাকতে পারে, যখন দেখা যায় তখন অবস্থা খুব খারাপ থাকে। সি ভাইরাসকে বলা হয় তুষার আগুন। তুষার আগুন জলে কি হাত দিলে পুড়ে যাবে কিন্তু দেখা যায় না, সেটা তুষার আগুন। সেই পর্যায়ে সি ভাইরাস অত্যন্ত ক্ষতিকর। আমাদের দেশে আনফর্চুনেটলি সি ভাইরাসের প্রিভিলেন্স কম, 1 থেকে 2% লোকের ক্ষেত্রে সি ভাইরাস আক্রান্ত আছে। বি ভাইরাসে আক্রান্ত আছে 5 থেকে 10 ভাগ লোক, বাংলাদেশে প্রায় 1.5 কোটি 2 কোটি লোক আছে বি ভাইরাসে আক্রান্ত। সবাই সচেতন হলে এই রোগের চিকিৎসা আমাদের দেশে পাওয়া যায় এবং সুলভে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে। চলুন, আমাদের আরেকজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছে, আমরা কথা বলে ফেলি। প্রিয় দর্শক, সালাম আলাইকুম, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। সালামালাইকুম, ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন ভাইয়া, আমি চিটাগাং থেকে বলতেছি। 7 কেজির আমি, হ্যাঁ আমি 6 মাস পর পরে চিকিৎসা টেস্ট রিপোর্ট করি ইসলামী হাসপাতাল গোলাম মোস্তফা স্যারকে আমি দেখাইছি। উনি বলতেছে আপনি ভাইরাস বহন করতেছেন, আপনার কোনো এফেক্ট হয় নাই। উনি আমাকে একটা কিডনি ট্যাবলেট দিচ্ছে আর বায়োডিক ই দিচ্ছে। এখন আমি নিয়ে একটু টেনশনে আছি, আমার লিভার কখন নষ্ট হবে বা কখন ধ্বংস হয়ে যাবে, আমি এই নিয়ে পরামর্শ চাচ্ছি। আপনার পরামর্শ হলো আপনি রেগুলার স্পেশালি ডাক্তারের সুপারভিশনে থাকবেন, 6 মাস পর পর ডিএনএ পরীক্ষা করে দেখতে হবে, ডিএনএ যদি অ্যাক্টিভ হয় তাহলে চিকিৎসা লাগবে, নাহলে আপনাকে পরিচর্যায় থাকবেন, যখন অ্যাক্টিভ ডিজিজ হবে তখন চিকিৎসা প্রয়োজন হবে। এখন অবজারভেশনে থাকতে হবে, ভুলে গেলে চলবে না যে আপনি জীবাণু বহন করতেছেন। ধন্যবাদ আপনাকে।